নমস্কার বন্ধুরা পম্পা কিচেন ব্লকে তোমাদের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে এসেছি পিঠে দিয়ে পায়েস তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো আমি কিভাবে বাড়িতে তৈরি করছি প্রথমে আমি একটা নারকেলকে কুড়ে নিয়েছি তার মধ্যে আমি দু থেকে তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার নারকেলের সঙ্গে চিনিটাকে ভালো করে আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি প্রথমেতে এরপরে আমি নারকেল মাখানাটা পাশে রেখে দিচ্ছি তারপরে আমি চালের যে গুঁড়ো সেই চাল গুঁড়ো আমি নিয়েছি নিয়ে গরম জল দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এই দেখো এইভাবে আমি ডোটা তৈরি করে নিতে হবে একবারে বেশি জল দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে তাই আমি অল্প অল্প জল দিয়ে দিচ্ছি এই চালের গুঁড়োটাকে খুবই ভালো করে আগে মাখিয়ে নিতে হবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এই দেখো আমি ভালো করে হাতে করে আমি মাখিয়ে নিচ্ছি যত ভালো করে মাখাবে তবেই কিন্তু পিঠেগুলো ভালো হবে এই দেখো আমি হাতে করে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি প্রথমে এরপরে আমি এই নারকেলের পুটটা দিয়ে ছোট ছোট পিঠে তৈরি করব এই পিঠে দিয়ে পায়েস খেতে খুবই ভালো লাগবে তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে এই রকম পিঠে দিয়ে পায়েস আজ আমি তৈরি করছি তোমাদের দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে করছি এখন এই চালের যে গুঁড়োটা থেকে না আমি যে ডো তৈরি করে নিয়েছি এটা আমি এখন চাপা দিয়ে রেখে দেবো এদিকে আমি আগে পায়েসটা তৈরি করতে বসাই প্রথমে আমি একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে পরিমাণ মতন এক চামচ ঘি দিয়েছি তারপরে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে গোবিন্দভোগ চাল আমি এক বাটি দিয়ে দিচ্ছি ভালো করে আমি ধুয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা দেবার পরে আমি চামচে করে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এই দেখো চামচে করে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে আমি জল দিয়ে একটু মিনিটের জন্য আমি ভালো করে সিদ্ধ করে নেব এটা তোমরা পুরোটা দুধ দিয়েও তৈরি করতে পারো আমি প্রথমে জল দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দুধ দেব এই দেখো ধারের হাঁড়ির ধারের মধ্যে যে চালগুলো আছে আমি ভালো করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখো দশ মিনিট আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি তারপরে আমি দুধরা দেব এর মধ্যে আমি কিছুক্ষণের জন্য চাপাটাও দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধটা হয়ে যায় এই দেখো আমার সিদ্ধা হয়ে গেছে চালটা এবার আমি খন্তিতে করে নেড়ে দিচ্ছি নেড়ে আমি এর মধ্যে বা দুধটা ঢেলে দেব এই দেখো এই যে প্যাকেট দুধ পাওয়া যায় এই রকম প্যাকেট দুধ আমি দিয়ে দিচ্ছি প্যাকেট দুধটা দিয়েও আমি ভালো করে এবার দুধ চাল ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি এদিকে পায়েসটা হচ্ছে আমি এদিকে পিঠেগুলো গড়ে নিচ্ছি এই দেখো ছোট ছোট করে আমি পিঠে তৈরি করে নিচ্ছি এর মধ্যে এই নারকেলের পুটটা ভিতরে দিয়ে এই দেখো তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো ভালো করে তাহলে বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করছি আমি একটা তৈরি করেছি আমি আবার একটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি প্রথমে একটা বাটির মতন গোল করে নিচ্ছি এরপরে আমি নারকেলের পুরটা মাঝখানে দিয়ে ধারগুলো এঁটে দিচ্ছি দিয়ে হাতে করে দুদিকটা একটু হাতে করে ঘুরিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব প্রত্যেকটা পিঠে আমার তৈরি হয়ে গেছে আমি এগুলো এবার এই পায়েসের মধ্যেই দেব এদিকে পায়েসের চাল তো ভালোই সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি পিঠেগুলো একটা একটা করে তুলে দিচ্ছি এর মধ্যে এইভাবে পিঠেগুলো পিঠেগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি এর মধ্যে তারপরে আমি কাজু আর কিশমিশ নিয়েছি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমি আবার চামচে করে একটু ঘেঁটে দিচ্ছি তারপরে আমি গুড় দিয়ে দিচ্ছি আমি আজকে গুড় দিয়ে করছি এটা চিনি দিয়েও করা যাবে আমি এটা আজকে খেজুরের গুড় দিয়ে করছি যেটা আমরা ননিন গুড় বলি সেই গুড় দিয়ে আমরা তৈরি করছি এটা খেতে খুবই ভালো লাগবে তোমরা একবার তৈরি করবে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে এই যে পিঠে দিয়ে পায়েস আমার হয়ে গেছে আমি না আগে একটু খোয়া ক্ষীর এর মধ্যে গ্রেট করে দেব তাহলে পায়েসটা আরও সুন্দর খেতে লাগবে এই খোয়া ক্ষীর মিষ্টির দোকানেতেই পাওয়া যায় আমি মিষ্টির দোকান থেকে নিয়ে নিয়ে এসেছি এরপরে আমি খোয়া ক্ষীরটা এর মধ্যে গ্রেট করে দিচ্ছি দেখো এরপরেই আমি নাবিয়ে নেব এটা নাবানার আগেই দিতে হবে তবেই ভালো লাগবে খেতে এই দেখো আমি গ্রেট করে দিয়েছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার তো অবশ্যই করবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও তাহলে নতুন ভিডিও পাঠালে সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছাবে